চালো যে কেরামত আলী স্কুলের কেয়ামত আলী নামের সহকারী শিক্ষক এজনে স্কুলের টোপনিত গেছে, তাতে আমি খুবই লজ্জিত, বহুত বেয়া লগা একটা কথা। কেন এজন শিক্ষক স্কুলত আহি ছাত্র ছাত্রীসকলক শিক্ষাদান নিদিয়াকে তেও যদি টোপনিত যায়, ইয়াতকে বেয়া লগা কথা আর একো হব নোৱাৰে। আমি বহুত বেয়া লাগিছে। আর আমি খবর পাওয়া মতে যাকালিও তেখেতে স্কুলত যদিও গৈছিলে, মাত্র আধা ঘন্টা সময় স্কুলত থাকি স্কুলত বাকি সময়খিনি শিক্ষাদান দিয়া নাই। আজিও রাতেপার ভাগত স্কুলত গৈছিলে, যদিও 10টা বজাত স্কুলের ওলাই গেছে, এতালেক আর পিছত স্কুলত যাওয়া নাই। আমি শিলপুরী আঞ্চলিক আমসর ফালের প্রত্যেক শিক্ষাগুরু সকলে যাতে নীতি নিয়মের মাধ্যমত স্কুলত শিক্ষাদান আগবায়, কেন তেখেতসকলক সরকারে দায়িত্ব দিছে, আর সেই দায়িত্ব যাতে 100% মনত একটা ভাল ভাব লৈ আগুয়াই লৈ যায়, তার কারণে আমি অনুরোধ জানাম। লগতে কেয়ামত আলী স্যারক আমি আহ্বান জানাম, তেখেতে যেটু কাম করেছে আমি বহুত লজ্জা পাইছো বা নিন্দনীয় কাম, এটু এনেকুয়া কাম যাতে আর কেউ নকরে। আর বিভাগীয় কর্তৃপক্ষক আমি অনুরোধ জানাম আমসুর ফালের যাতে এনেকুয়া শিক্ষাগুরু সকলের উপর কঠোরতকৈ কঠোর শাস্তি প্রেরণ করব লাগে। কেন স্কুলত গৈ এজন শিক্ষকে যেতিয়া টোপনি মারিব, বাকি স্টুডেন্টখিনিয়ে কি করে আছে, কোনো গুরু দায়িত্ব পালন যেতিয়া নকরে, তেওঁলোকে এনে স্কুলত গৈ টোপনি মারি দরমহা লওয়াতকে চাকরি বাদ দিয়ে যান, যার কারণে আমি বিভাগীয় কর্তৃপক্ষক আমসুর ফালের আহ্বান জানাইছো যাতে উচিত তদন্ত করি তেখেতক যাতে অতি সোনকালে সরকারে যাতে এখেতর যে শাস্তি হয় শাস্তি প্রেরণ করে, সেইটি আমি দাবি করেছি। চালো যে কেরামত আলী স্কুলের কেয়ামত আলী নামের সহকারী শিক্ষক এজনে স্কুলের টোপনিত গেছে, তাতে আমি খুবই লজ্জিত, বহুত বেয়া লগা একটা কথা। কেন এজন শিক্ষক স্কুলত আহি ছাত্র ছাত্রীসকলক শিক্ষাদান নিদিয়াকে তেও যদি টোপনিত যায়, ইয়াতকে বেয়া লগা কথা আর একো হব নোৱাৰে। আমি বহুত বেয়া লাগিছে। আর আমি খবর পাওয়া মতে যাকালিও তেখেতে স্কুলত যদিও গৈছিলে, মাত্র আধা ঘন্টা সময় স্কুলত থাকি স্কুলত বাকি সময়খিনি শিক্ষাদান দিয়া নাই। আজিও রাতেপার ভাগত স্কুলত গৈছিলে, যদিও 10টা বজাত স্কুলের ওলাই গেছে, এতালেক আর পিছত স্কুলত যাওয়া নাই। আমি শিলপুরী আঞ্চলিক আমসর ফালের প্রত্যেক শিক্ষাগুরু সকলে যাতে নীতি নিয়মের মাধ্যমত স্কুলত শিক্ষাদান আগবায়, কেন তেখেতসকলক সরকারে দায়িত্ব দিছে, আর সেই দায়িত্ব যাতে 100% মনত একটা ভাল ভাব লৈ আগুয়াই লৈ যায়, তার কারণে আমি অনুরোধ জানাম। লগতে কেয়ামত আলী স্যারক আমি আহ্বান জানাম, তেখেতে যেটু কাম করেছে আমি বহুত লজ্জা পাইছো বা নিন্দনীয় কাম, এটু এনেকুয়া কাম যাতে আর কেউ নকরে। আর বিভাগীয় কর্তৃপক্ষক আমি অনুরোধ জানাম আমসুর ফালের যাতে এনেকুয়া শিক্ষাগুরু সকলের উপর কঠোরতকৈ কঠোর শাস্তি প্রেরণ করব লাগে। কেন স্কুলত গৈ এজন শিক্ষকে যেতিয়া টোপনি মারিব, বাকি স্টুডেন্টখিনিয়ে কি করে আছে, কোনো গুরু দায়িত্ব পালন যেতিয়া নকরে, তেওঁলোকে এনে স্কুলত গৈ টোপনি মারি দরমহা লওয়াতকে চাকরি বাদ দিয়ে যান, যার কারণে আমি বিভাগীয় কর্তৃপক্ষক আমসুর ফালের আহ্বান জানাইছো যাতে উচিত তদন্ত করি তেখেতক যাতে অতি সোনকালে সরকারে যাতে এখেতর যে শাস্তি হয় শাস্তি প্রেরণ করে, সেইটি আমি দাবি করেছি।